আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একজন দিনীবন জানতে চেয়েছেন গাছে ভালো ফল হওয়ার জন্য বা ফলের ভালো ফলন হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া বা আমল আছে কিনা এ বিষয়ে যতটুকু জানা যায় ভালো ফল হওয়ার জন্য বা ভালো ফসল হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া বা আমল বলতে তেমন কোনো কিছু পাওয়া যায় না তবে সহি মুসলিমের একটি হাদিস এক হাজার তিনশত তিয়াত্তর নম্বর হাদিসে এসেছে আবু হরের রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন ক্যান্না সো ইদার্ম সামারি লোকজন যখন গাছের প্রথম ফল দেখতে পেতো যাউ বিহি ইলান্নবী সাল্লাহ আলি সাল্লাম তারা সেই ফলটিকে নিয়ে রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসতো ফাইদ আহাজাহু রসুল্লাহি সাল্লাহ আলয় সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম সেই ফলটি হাতে নিতেন নিয়ে বলতেন কওয়ালা বলতেন আল্লাহম্মা বারিক ফি সামারিনা হে আল্লাহ তুমি আমাদের ফলে বরকত দান করো ও বারিক লানাফি মাদিনাতিনা তুমি আমাদের মদিনায় দান করো অবারিক লানাফি সই না তুমি আমাদের সায়ে বরকত দান করো অবারিক লানাফি মুদিনা তুমি আমাদের মুদে বরকত দান করো সা এবং মুদ হলো তৎকালীন সময়ে কোনো কিছু মাপার একটি পাত্রকে সা বা মুদ বলা হয় যাই হোক অন্য কোনো বন এসেছে অন্য বন এসেছে রস বলতেন বারাকাতান মা বারাকাতিন আল্লাহ বরকতের সাথে বরকত দান করো মানে বেশি বেশি করে বরকত দান করো সুতরাং আমরা এই দোয়াটি করতে পারি ফল আসলে গাছে আমরা ফল আসলে গাছে আমরা দেখে কথা বলতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আল্লাহম্মা হাম্মা না লানা মারি না হে আল্লাহ তুমি আমাদের ফল ফলা দিতে বরকত দান করো এটাই পাওয়া যায় এতটুকুই আর বিশেষ কোনো আমল নেই যে এই আমল করলে ফল বেশি ফলন বেশি হবে এমন কোনো কিছু পাওয়া যায় না তবে কোরআন এবং হাদিসের আলোকে আমভাবে সাধারণভাবে যেটা পাওয়া যায় সেটা হলো যে যেমন আল্লাহ রাবিনা বলেন লা ইনসাঁকরে তুমি জি দান যদি তোমরা সুক্রিয় আদায় করো তাহলে আমি তাহলে বেশি বেশি করে দেবো অর্থাৎ আল্লাহর নিয়ামতে যদি সুক্রিয় আদায় করা হয় আল্লাহ সেই নিয়ামতে বরকত দান করেন বা বেশি করে দেন আর নিঃসন্দেহে ফল ফলা আল্লাহ একটি বড় নিয়ামতের অন্তর্ভুক্ত অন্যতম নিয়ামতের অন্তর্ভুক্ত সুতরাং তার সুক্রিয় আদায় করতে হবে তা খাওয়ার শুরুতে বিসমুল্লা বলতে হবে তারপরে শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে ফল গাছে আসে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে তারপরে সেটা নিজে খেতে হবে অন্যকে খাওয়াতে হবে দিনদার পর মোত্তাকি ব্যক্তিকে খাওয়াতে হবে যারা খেতে পারে না তাদেরকে খাওয়াতে হবে ইত্যাদি এগুলি হল নিয়মিত শুক্রিয়া এর মাধ্যমেও আল্লাহ এই নিয়মতে বরকত দান করবেন যতটুকু কোন হাতে আলোকে জানা যায় তাছাড়াও এইগুলি হলো তাওয়াক্কুল আমরা মুসলিম হিসেবে মোমিন হিসেবে আল্লাহ কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদের ফল ফলা দিতে বরকত দান করো যাবতীয় রোগ বালা এবং বালা মসিবত থেকে ফল ফলাদিকে হেফাজত করো এগুলিতে দোয়া করবো এগুলি হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল বা ভরসা এর সাথে সাথে সাবাব বা কারণ থাকতে হবে যেমন যেহেতু যেহেতু কোন সময়ে ফল কোন ফল ধরে কোন গাছে কোন ফল ধরে কোন মাটিতে কোন ফল ভালো হয় বা কোন সময়ে কোন ওষুধ প্রয়োগ করলে ফল ভালো হয় ইত্যাদি এসব বিষয়ে যারা এগুলি বৈষয়িক বিষয় যারা দক্ষ তাদের শরণাপন্ন হতে হবে इटा इस्लामी समझता जायज তাদের পরামর্শ নিতে হবে তাদের কাছে পরামর্শ নিয়ে সেভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে যাতে ফল ভালো ধরে বা ভালো হয় যেমন সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজত করে আসলেন হিজত করে আসার পরে মদিনার লোকজন তখন তারা খেজুর গাছে পরাগায়ন করতেন তাবির বলে আরবিতে তারা পরাগায়ন করতেন অর্থাৎ পুরুষ ফুল বা মাদা ফুলকে তারা কী করতেন মাদি ফুলের সাথে বেঁধে দিতেন এভাবে তাবির বা পরাগায়ন ঘটাতেন যাতে ফল বেশি হতো তো সাল্লাম তাদেরকে বললেন যে এটা হয়তো না করলেও চলবে যাই হোক তখন তারা সে বছর রাসুল শাসামের কথা অনুযায়ী তারা এটা করলেন না বা পরাগান সে বছর তাবির করলেন না ফলে দেখা গেল যে গাছে ফল অনেকটা কম হলো তখন তারা রসুল সাল্লাসমের কাছে গিয়ে যে ইয়া রসুল আল্লাহ এবার তো গাছে অনেক ফল কম হয়েছে যাই হোক তখন রসুল শাসাম বলেন যে দেখো এই দুনিয়াবি বিষয়ে তোমরা আমার কথা গ্রহণ করো না দুনিয়াবি বিষয়ে তোমরা আমার চেয়ে বেশি দক্ষ সুতরাং কোন গাছে কোন চিকিৎসা গ্রহণ করলে ফল ভালো হয় এটা তাদের পরামর্শ যারা দক্ষ কৃষিবিদ তাদের পরামর্শ নিতে হবে নিয়ে সে ব্যবস্থা গ্রহণ করা এই সময় জায়েজ জাহেজ হাদিস থেকে স্পষ্ট জানা যায় এখনও সেই যুগে যেমন এই খেজুর কাছে পরাগায়ন বা তাবির ঘটানোর সৃষ্টি তাবির করার যে নিয়ম প্রথা চালু ছিল এখনও আছে এখনও দেখা যায় মদিনাতে এই তাবির করে তারা পরাগায়ন ঘটায় আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত